দাও বানাই না মেয়েও বানাই না এইজন্য তোমরা তার সমাজের বোঝা মনে করবা না তাদের জন্য স্কুল কলেজ খুলবা তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিবা যদি মেয়ের সংখ্যা বেশি হয় মেয়ের আলামত বেশি পাওয়া যায় তারে বোরকা পরায় দিবা যদি ছেলের আলামত তার ভিতরে বেশি পাওয়া যায় তারে পুলিশের মধ্যে আর্মির মধ্যে বিডিআরের মধ্যে নিয়ে যাবা যায় দেখেন আজকে হিজড়াগুলা রাস্তা আর অবহেলিত বিদেশকা তারা রাস্তায় ভিক্ষা করে ওদের মনের কষ্ট আমার মাওলা সারা কেউ জানে না গো বাবা জীবনে হিজড়ারা মায়ের মুখও দেখতে পারবে না স্বামীর মুখটাও জীবনে দেখতে পারবে না এদেরকে আপনারা বকা দেন গালি দেন রাস্তায় যখন গাড়ি নিয়ে যাই তখন আমি বসি আর ভাবি আমার বিবির মধ্যেও যেই মনের আশা আর মনেতে সেই আশা আরে আজকে সমাজ থেকে দূরে ফেলে দিছে মা বাবা তারে দূরে ফেলে দিছে বিদায় বিপর্দার সহিত মেয়েটা আজকে ইনকাম করে জীবন ধারণ করে ওর যদি আর মা বাবা অন্য সন্তানের চেয়ে বেশি আদর করতে এই মেয়েটা কোনোদিন রাস্তায় নামতো না কথা বলেন না কেন আজকে তার মা বাবা হিংসা করছে তুই অপলা তুই ভালো না বিদায় দি হিজরা না ভাই না এটা আমার আল্লাহর কোরআনের কথা আমি কাউরে ছেলে দেই কাউরে মেয়ে দেই না কাউরে ছেলে দেই শুধু মেয়ে দেই না কেউরে মেয়ে দেই কাউরে ছেলে দেই না কাউরে ছেলেও দেই মেয়েও দেই আবার কাউরে ছেলে মেয়ে কোনোটাই দেই না যেটা রাস্তায় রাস্তায় দেখেন গো বাবা এদেরকে কখনো তোমরা বকা দিও না যদি রং করে বুঝায় দিও শুধু মনে মনে একটা জিনিস ভাইবো এই সন্তানটা যদি আমার হইতো আমি এর সমাজের বোঝা মনে করলে কত কষ্ট হইতো এ যুবক ভাইরা ভালো করে বুঝাও বিশ্বনবীর জামানায় হিজরা ছিল সৌদি আরবে এখনো হিজরা আছে মদিনায় হিজরা আছে তাদের সরকারি ভাবে আলাদা ভাবে লেখাপড়া করানো হয় আমি এই বছর ওমরায় যে একটা জিনিস দেখলাম আলহামদুলিল্লাহ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি যখন জমজম টাওয়ারে দেখবেন হে এক ব্যাংকে আলরাজি ব্যাংকে বড় বড় অফিসার হয়ে বেরিয়েছে আমার জমজম টাওয়ারের যারা খাদেম বাংলাদেশে কয় জানেন হুজুর এটা কি কি আমাকে দেশে যাকো দাম নাই হে আমি বললাম কি কয় হিজরা আমি আশ্চর্য হয়ে গেলাম বলো কি এত বড় ব্যাংকের এত বড় একটা ম্যানেজার চেয়ারে বই রয়েছে বলে হুজুর এর প্রাধান্য বেশি দিছে এই জন্য ও যেন মামুদের কাছে যাই আমাদের বিরুদ্ধে কেস না করতে পারে যা আমার সমাজের বোঝা মনে না করে আমি আশ্চর্য হয়ে গেছি বিশ্বাস করেন এত বড় একটা ব্যাংকের এত বড় চেয়ারে বসাই দেখছে তো হিজরেন আলাদা স্কুল কলেজ আছে তাদের জন্য আমাদের সরকারও করছে দোয়া করি এই বোনগুলা রাস্তাঘাটে মানুষকে ডিস্টার্ব না করে ভালোভাবে লেখাপড়া করে তার জন্য আলাদা একটা কিছু করা হোক এই দেশের মানুষ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে কথা ঠিক না বেঠিক এরে বন্ধগণ আল্লাপাক বান্দার চেহারার খাতিরে কেয়ামতের মাঠে মাপ করবেন না আল্লাপাক কোনো বান্দার পয়সার দিকে তাকায় মাপ করবেন না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহ লা ইয়ানজুর আল্লাহ তাকাবেন না ইলা সুওয়ারিকুম কারো চেহারার দিকে তাকায়া ওয়া মালিকুম কারো মালের দিকে তাকায়া ওয়া কওমিকুম কারো বংশের দিকে তাকায়া কোনো খানদানের দিকে তাকায়া কারো এমপি সাহেব ছিলেন মন্ত্রী সাহেব ছিলেন এলাকার সবচেয়ে বড় জন গণ্যমান্য ব্যক্তি ছিলেন এই জন্য আল্লাহ মাফ করে দিবেন না রসুল বলেন ইন্নাল্লাহ অবশ্যই লা ইয়ানজুর আল্লাহ তাকাবেন না এই জন্য মাফ করবেন ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন তার কলবের দিকে তাকাইয়া তার অন্তরের দিকে তাকাইয়া তার চেহারার দিকে কোনোদিনও তার ক্ষমতার দিকে তার বংশের দিকে তাকাইয়া কোনোদিন মাফ করবেন না সুবহানাল্লাহ বিহামদিহি এই হাদিসটা তখন বিশ্বনবী তখনই বলেছিলেন হুজুরের মেয়ে ফাতেমা বলেছিলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন আব্বা আমরা নিকটতম লোকের কারণে কি আল্লাহ মাফ করবে না আমি তোমার মেয়ে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আমাকে কি আল্লাহ মাফ করবে না বিশ্বনবী বলেছিলেন কিয়ামতের মাঠে আমার আহালদেরকে আগে ধরবে সুবহানাল্লাহ বিহামদিহি যেরকম নূহ আলাইহিস সালাম তার আহালদেরকে প্রথম ধরবে কারণ নূহ তুমি পয়গম্বর থাকা সত্ত্বেও তোমার ছেলে ছেলেকে পারো নাই তুমি হেদায়েতের রাস্তায় আনতে তোমার বিবিকে পারো নাই হেদায়েতের রাস্তায় আনতে কেয়ামতের মাঠে নূহ নবীর কাঠগড়ায় দাঁড়ায় আগে হিসাব দিতে হবে
হেদায়েতের মালিক যদিও আল্লাহ, নূহ নবী পার পেয়ে যাবেন আলফার রেফারেন্স দিয়ে, কিন্তু তারপরও জবাব দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিতে হবে, কেন তোমার বাবাকে পারো নাই? পার পেয়ে যাবেন কিন্তু জবাব দিতে হবে, এটা আল্লাহ কানুন রেখে দিয়েছেন, মনে রাখতে হবে। ঠিক আমার বিশ্বনবীও কেয়ামতের মাঠে দুনিয়ার সব নবীগুলা আল্লাহর কাঠগড়ে দাঁড়ায়, আল্লাহর মামলায় পড়ে দাঁড়ায় থাকতে হবে, শত শত বছর দাঁড়ায় থাকতে হবে। যদি একজন, অনলি ওয়ান, একজন নবী তাদের উকিল হইয়া কেয়ামতের মাঠে দাঁড়াবেন, সে হল আমার বিশ্বনবী। আমার নবীর কোনো কৈফিয়ত দিতে হবে না, আমার নবীর কোনো কৈফিয়ত দিতে হবে না। স্পেশালিস্ট একটা ব্রাঞ্চ নবীর জন্য থাকবেন, একটা সুপ্রিম পাওয়ার নবীর জন্য থাকবেন, আশফালি মানসি ইতা, নবীর যাকে ইচ্ছা যাকে খুশি তাকে নিয়ে সুপারিশ করে জান্নাতে যেতে পারবেন, যেই আলফাজটা পৃথিবীর কোনো নবীর জন্য থাকবে না। আমরা যেরকমভাবে আরাম বিশ্রাই দেখবেন, আরাম যেই মসজিদে এসি আছে ওই মসজিদে মুসল্লি এখন বেশি, কথা কন না কেন? আমি তো লক্ষ্য করতেছি, যেদিন ঠান্ডা পড়ে যেই সপ্তাহে দেখবেন মুসল্লি অনেক বেশি, আর যেই জুমায় দেখবেন কঠিন গরম, এই যে দুই এক জুমা ধরে কঠিন গরম হচ্ছে, মুসল্লি এদিক যায় না, এসি কোন মসজিদে আছে? আরে ভাই রে, এসির ভিতরে আরামও আছে ব্যারামও আছে, কথা কন না কেন? আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই দিই, দেখবেন যারা এসির মধ্যে থাকে, এসির মধ্যে রাত্রে ঘুমাইবার পরে খেতা খাইতে ঘুমন লাগে, এসির থেকে বের হওয়ার পরে সকালবেলা ব্রাশটা হাতিরে নিচে নামিয়ে দেখেন, হ্যাঁ শরীরের ঘাম কি পরিমাণ বের হয়, কারণ এসিতে সারা শরীরের ঘাম আটকায় রাখছিল, এসির বাহিরে আসবেন ওই ঘামগুলা শরীর থেকে বের করে সারবে শরীরে। তো এটা তো আপনার জন্য শোভনীয় না। আপনি মুসল্লি মানুষ যদি মনে মনে ভাবেন যে মসজিদে এসি আছে আমি ওই দিকে যাব, আল্লাহ সব বোঝে কি বোঝে না? তবে বলবো না যে এসির মধ্যে যাই আপনার নামাজ পড়া হারাম, আপনার গুনাহ হবে, তা না। সাহাবা একরাম যদি তাকান, সাহাবিদের দিক জিন্দিগির দিক তাকায়া, সুবহানাল্লাহ বেহামদি, সাহাবিরা জুমার দিনে একজন আরেকজনের পাশে বসতে পারতেন না, বুখারি হাদিস বাবুল জুমা দেখেন, জুমার দিনে তারা একদিন গোসল করতেন, অক্তিয়া নামাজে সাহাবিরা একজন আরেকজনের পাশে বসতে পারতেন না দুর্গন্ধে, কারণ তো আপনার আমার সাপ্লাইয়ের পানি না, ভাড়া থাকেন বাড়িওয়ালার দরদ তো আপনার ভিতরে নাই, 400 ফিট 450 ফিট নিচেতে পানিটা উঠে, অথবা সরকার আপনার সেই পদ্মা সেতু বুড়িগঙ্গা সেতুর থেকে পানি আপনাকে সাপ্লাই দিচ্ছে, আপনি পানি অনগল খরচ করতেছেন, গোসল করতেছেন আরামে, কিন্তু সাহাবা একরামের তো সেরকম সিস্টেম ছিল না রে ভাই। সাহাবিরা সপ্তাহে এমনকি দুই সপ্তাহ পরে একবার গোসল করতেন, সুবহানাল্লাহ বেহামদি। হ্যাঁ রসুল এমন একটা সিস্টেম করছিলেন যাদের ফরজ গোসল হবে, ফরজ গোসল, সুন্নাত মুস্তাহাব গোসল না, ফরজ গোসল যাদের হয়েছে তাদের জন্য আলাদা পানির ব্যবস্থা রসুল করে রাখতেন। তুমি এক মুসলমানের একরাম করে তার বাড়িতে পানি পৌঁছাই দেবা, আমি বিশ্বনবী তোমার হাউজে কাউসারে জাবিন্দার হইলাম। তো নবী যদি এই গ্যারান্টি দেয় যার ঘরে পানি নাই ও তো এক ঠিলা পানি দিয়েই বমিয়া, দরকার আমি দুই অক্ত খামু না, হাউজে কাউসারে আসায় ওই লোকটার ফরজ গোসল হয়েছে, তারে পানিটা দিয়ে আসি যেন গোসল তো করে নামাজ পড়তে পারে, সুবহানাল্লাহ মেহান্দি। পানির কদর তো আপনার আমার কাছে নাই, পানির কদর সাহাবা একরামের কাছে ছিলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে গরমের ভিতরে এসির মধ্যে আপনি, এসির মধ্যে না বসে ফ্যানের মধ্যে বসছেন, মনে রাখবেন আপনার নামাজ আল্লাহর কাছে অনেক দামি। যদি কোন যারা এসির মধ্যে বসছে অগড়া বেদামি তা বলবো না, দামি বেদামির হিসাব কে করবেন? নামাজ কবুল করার মালিক কে? দোয়া করেন আল্লাহর কাছে, খালি শুক্রবার আসলে হুজুর আপনার মসজিদে এসি নাই যাই না, তখন মুন্ডা চায় মেজাজটা গরম হয়ে যায় মাঝে মাঝে, আমি কই তোমার বাসায় এসি আসেনি, তখন আর কথা কয় না, বাসায় এসি নাই উনি মসজিদের এসি বিস্তায়, আল্লাহ আকবার আল্লাহ আকবার, মনে কষ্ট লাগে। আপনাদের আপনারাই তো করেন ভাই, এগুলো কইেন না, মনে কষ্ট লাগে, হুজুর আপনার মসজিদে এসি লাগান না কেন? এসি নাই এই জন্য যাই না, কেন ভাই এগুলো কেন বলেন? আল্লাহর ঘর যত কষ্ট করে নামাজ পড়বেন আল্লাহর কাছে তত বেশি সওয়াব বেশি পাবেন। এই যে মক্কায় আপনি যান না, হায় রে সুবহানাল্লাহ, 55 ডিগ্রি 50 ডিগ্রি জিরো পয়েন্টে চলে আসে মাঝে মাঝে,
48 ম্যাক্সিমাম সব সময় থাকে সৌদি আরবের টেম্পার এর ভিতরে দাঁড়ায়ও হাজিরা যায় দেনকা লক্ষ লক্ষ হাজি রোডের উপরে দাঁড়ায় নামাজ পড়ে এমন হাজি নামাজ পড়ে যারা 24 ঘন্টা এসির মধ্যে থাকে আল্লাহর ঘরের খাতিরে সওয়াবের আশায় তারাও রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ে কি নামাজ পড়ে কি পড়ে না যারা ঢাকায় অফিসে এসি গাড়িতে এসি বাড়িতে এসি বাথরুমে পড়তে আর কুলার লাগানো তাদেরও দেখছি রোডের উপরে দাঁড়ায় ঠাটাবাঙ্গা রোদের মধ্যে ঘামাচ্ছে সওয়াবের আশায় রোডের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে তখন আমি তাকায় ডাইনে বামে তাকায় দেখি যাদেরকে চিনি আর কি বড় বড় অফিসার যারা তখন মনে করি এই সমস্ত মানুষগুলা কি আল্লাহ মাফ করে দিবেন যারা এত আরাম বাদ দিয়ে আজকে সওয়াবের আশায় দাঁড়ায় রইছে মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসু রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু বিশ্বনবী যে বলছে হাজি এরকম হয়ে যাবে সে জানো তার বাড়িতে যাওয়ার আগে বিমানে ওঠার আগে সে নিষ্পাপ এমন তো পরিমাণ হবে সদ্য আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো নবী কি এমনি এমনি কইছেন রে ভাই তাহলে যদি ওইখানে সহ্য করতে পারেন তাহলে এখানে একটু ওইখানে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতে হয় মক্কায় মক্কার খুতবা তো আমাদের এখান থেকে আরো বড় হয় মক্কার খুতবা খতিব সাহেব যে খুতবা দেন আমাদের মতো তার খুতবার বাংলা তেনরা বলেন না ওই এক খুতবাই খুতবা খুতবা দেড় ঘন্টাও চলে এক ঘন্টা চলে নিম্নে আমরা যেরকম এক ঘন্টা সো এক ঘন্টা আপনাদেরকে বুঝাই এরপরে আরবিও পড়ি বাংলাও বলি আরবিও বলি হাদিসও বলি অন্য কিসসাও বলি মনে রাখতে হবে সৌদি আরব তার এটা না দেখো কিসসা যাই হোক সবই খুতবা আরবি আরবিতে বলা হয় ওই তাদের খুতবাই হলো ওয়াজ মেরে ভাই ও দোস্ত বজরগ কেন বলছি আপনাদের মতো মুসল্লিরাই বলেন বাড়িতে এসি নাই আপনার মসজিদে এসি নাই এই জন্য যাই না সি 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 মনে অনেক কষ্ট লাগে এগুলো বলবেন না আল্লাহ আপনাদের হেফাজত করুক আল্লাহ আপনাদের হেদায়ত নসিব করুক আল্লাহ আপনাদের এই কষ্টের বিনিময়ে যেন কবরের কষ্ট থেকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দেয় সবাই বলেন আমিন।